गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू फागुन्स किचन। तो फागुन्स किचेनर आजकल प्रेजेंटेशन आलू चिंगड़ दई भापा, एकदम अन्य रकम स्वादे रेसिपी। तुम्हारा बाड़ी झटपट बनिए फेलो, टेस्ट कर देखो कीरकम है। जदि भलो लगे ताहले कमेंट करे जानाओ आमाके। आर आजकेर ई रेसिपिटा पुरो देखते होले बा जानते होले आमार भिडियोटा किन्तु तोमादेर पुरोटाई देखते होबे। तो फ्रेंड्स देखे नाओ आजकेर रेसिपि। गुड मॉर्निंग फ्रेंड्स, आबार एसे गेछि तोमादेर काछे आर एकटा दारुण रेसिपि निये। तो ये रेसिपिटा जदि तुम्हरा बाड़ीते ट्राई करो प्रत्येके किन्तु भीषण प्रशंसा करबे आर दारुण खाबे सबाई। बाच्चारा तो एकदम छेटेपुटे खेये नेबे पुरो भात। तो आज के आमी जे रेसिपिटा तोमादेर संगे शेयर करब सेटा बुझतेई पाच्छो चिंगड़ी माछेर एकटा रेसिपि। तो एखाने चिंगड़ी माछ आर आलू देखे बुझते पाच्छो दुटोरी कम्बिनेशने तैरी होबे आजकेर रेसिपि। तो आज के आमी बानाते चलेछि आलू चिंगड़ीर दई भापा। तो चिंगड़ी माछ दिए भापा आम्रा अनेकेई खेयेछि, बाड़ीते करेछि नानान रकम भावे। तो आलू चिंगड़ीर दई भापा कि रकम हय जानते होले तोमादेर देखते होबे आजकेर पुरो रेसिपिटा। तो देखे नाओ कि कि इनग्रेडियंट्स लागछे ए रेसिपिटा करते। तो प्रथमे एखाने आमी 300 ग्राम चिंगड़ी माछ निये निएछि। चिंगड़ी माछगुलो देखेई बुझते पारछो मीडियम साइजेर। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি আমি। রয়েছে এখানে আলু, এখানেও চারটে আলু রয়েছে মিডিয়াম সাইজের, এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা, নুন যতটা প্রয়োজন হবে ব্যবহার করব, দুই বড় টেবিল চামচ, সর্ষের তেল, সামান্য একটু হলুদ। এখানে আমি সর্ষে আর একটু পোস্ত, পোস্তর ভাগটা একটু কম, মানে 2:1 এরকম অনুপাতে আমি এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। তো এখানে সর্ষে বাটাটা রয়েছে, এখানে রয়েছে 100 গ্রাম টক দই। প্রথমে আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম করে নিচ্ছি আমি প্রথমে। তো তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব প্রথমে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1/4 চামচের মতো। তো আলুগুলো দেখো এরকম লাল করে আমি ভেজে নিলাম। তো আলুগুলো দেখো প্রায় অর্ধেকটা এখানে সিদ্ধ হয়েই গেছে। তো এরকম পর্যায়ে আসলে আলুগুলোকে তুলে নিতে হবে। তো আলুগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আমি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে দেখো তুলে নিয়েছি আমি। তো অবশিষ্ট যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আর একটুখানি তেল আমি অ্যাড করছি।
তো তেলটা গরম হতে থাকুক, তো তেলটা গরম হতে থাকুক, কারণ আমি আর এক চামচ মতো তেল এর মধ্যে অ্যাড করেছি। এবারে এখানে যে চিংড়ি মাছটা রেখেছি, চিংড়ি মাছে আমি একটু নুন, সামান্য একটু নুন দিলাম, আর এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর, ওদিকে তেল তো গরম হয়েই গেছে, মাছগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। তো মাছগুলোকে এপিট ওপিট করে একটু সামান্য হালকা করে ফ্রাই করে নিচ্ছি। খুব একটা ডিপ ফ্রাই করব না, যেহেতু ভাপা হচ্ছে, একটু ফ্রাই করে নিলে কী হয় ফ্লেভারটা আরও সুন্দর আসে রান্নায়। চিংড়ি মাছের একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আছে তোমরা সবাই জানো, তো ফ্রাই করে নিলে দারুণ একটা ফ্লেভার আসে, তো সেই জন্য আমি একদম হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে সর্ষে আর পোস্ত 2:1 অনুপাতে আমি বেটে রেখেছিলাম, মানে 2 বড় টেবিল চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, একটু হলুদ আর নুন দিয়ে আমি মিহি করে বেটে নিয়েছি, তো সেটা অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হলুদ সামান্যই দেব কারণ মাছের মধ্যে অলরেডি হলুদ দেওয়া রয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো নুন, নুনটা আমি প্রথমে 1 চামচই দিচ্ছি, এটা যার যার যেরকম পছন্দ সেই রকম নুন দেবে, কারণ নুন অল্প হলে ক্ষতি নেই, বেশি হলে কিন্তু প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য নুন অল্প করে দিলাম। দিয়ে তো রান্নাটা একদমই শর্টকাট রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি এখানে, দেখো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি এই সামান্য একটু জল, যে বাটিটায় সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। তো এটা বেশ ফুটেই উঠেছে, একদম সিমে এবার রান্নাটা হবে, গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি আমি। এবার অ্যাড করে দিচ্ছি এই ফ্রাই করে রাখা আলুটা, দারুণ টেস্টি এই রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, একটু অন্যরকম, কারণ চিংড়ি ভাপায় আলুটা সাধারণত যায় না, তো আমি এখানে একটু আলু অ্যাড করি, একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম, তোমরা বাড়িতে ট্রাই করো, করে দেখো কীরকম লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমার কমেন্ট সেকশানে। এবারে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, মেনলি কাঁচা লঙ্কাতেই রান্নাটা হয়, কারণ কাঁচা লঙ্কার সাথে সর্ষের কম্বিনেশনটা দারুণ মানিয়ে যায়, তো কাঁচা লঙ্কা অ্যাড করেছি রান্নাটা, কিন্তু শুকনো লঙ্কা একদমই ব্যবহার করা যাবে না। তো সবশেষে এখানে অ্যাড করছি 1 চামচ কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তো এবার রান্নাটা ধীরে ধীরে হবে, একদমই লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ সব কিছু তো এমনি রেডি রয়েছে, আর চিংড়ি মাছ হতে খুবই কম সময় লাগে। তো 5 মিনিট আমি এটাকে একটু কুক করে নিচ্ছি। তো এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম, এবার ধীরে ধীরে হোক।
তো ফ্রেন্ডস, আলু চিংড়ির দই ভাপা অলমোস্ট ডান। এবার এটাকে আমি নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে লাঞ্চটা চমৎকার জমে যাবে যদি এরকম একটা রেসিপি সঙ্গে থাকে। তো চলো সার্ভ করে দেওয়া যাক। তো পরিবেশন করে দিচ্ছি আলু চিংড়ির দই ভাপা। কি অদ্ভুত তো লাগছেই যে আলুর সাথে চিংড়ি ভাপা, এটা আবার কীরকম! বন্ধুরা বানিয়ে দেখোই না কীরকম হয়, দেখবে ভীষণ ভালো লাগবে সবার। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে গিয়ে, আর লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। বেল আইকন অবশ্যই প্রেস করতে বলবো।